দারুয়ার গাজী আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে কয়ে একটু কথা বলতেছিলাম আমরা তো অত লেখাপড়া জানি নেই তবে একটু আপনার অনুষ্ঠানটা ভালো লাগে আর কি সেই একটু কথা বলতে আরকি আচ্ছা বলেন তাহলে মানে আমি তো পাঁচটা জিনিসের উপরে বিশ্বাস করি আর কি সেটা হচ্ছে একটা মনে করেন আল্লাহতে বিশ্বাস দ্বিতীয় নবীর আসলে বিশ্বাস তৃতীয় কিতাবে বিশ্বাস ভাই আপনি কিসে বিশ্বাস করেন সেগুলো তো আমি আসলে কেন আমার জানা দরকার মানে একজন যদি মামদুভূতে বিশ্বাস করে একজন যদি শাকচুন্নিতে বিশ্বাস করে একজন যদি শিবে বিশ্বাস করে একজন যদি আল্লাহ বিশ্বাস করে তাহলে আমি কি করতে পারি ভাই আমার এখানে মানে ফাংশনটা কি আমি কি কি করব আপনার বিশ্বাস নিয়ে কি করব আমি না ভাই এর বিষয়ে মানে একটু প্রশ্ন মানে আপনার কাছে একটা উত্তর জানতে চাচ্ছিলাম আর কি মানে বিশ্বাস যে করেন আপনি যে বিশ্বাস করেন বললেন এই বিশ্বাস মানেটা কি বিশ্বাস মানে হচ্ছে কোনো ধরনের প্রমাণ ছাড়া আপনি কোন একটা কথা মেনে নিচ্ছেন তাই না যে মেনে নিছেন এটা আপনি ভাই এটা আগে একটু বলেন যে আপনি কেন এই প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেন আপনি এটা আপনার স্বভাব নাকি এটা আপনার মানে আহ কেন মেনে নেন এটা তো একটা অন্ধবিশ্বাস প্রমাণ ছাড়া কোনো কিছু মেনে নেয় এটা তো একটা অন্ধবিশ্বাস তাই না এই অন্ধবিশ্বাসটা করে আপনি কি খুশি মানে খুব ভালো লাগে আপনার অন্ধবিশ্বাস করতে নাকি না অন্ধবিশ্বাস না একটা কথা বলি দেখেন কে বলছে ভাই এটা তো বেকুবের মতো কথা হলো মঙ্গল গ্রহের যে মানে উপাদানগুলো আছে বা অন্য অন্য গ্রহ নক্ষত্রে যে উপাদান গুলো আছে সেগুলো তো মানুষের শরীরে নাই এমন অনেক আছে যেগুলো হচ্ছে মহাবিশে আছে মহাবিশ্বে অন্য অন্য গ্রহে আছে সেগুলো তো মানুষের শরীরে নাই ফালতু কথা বললে তো মানে এগুলো হচ্ছে ভাবের কথা ফালতু কথা হ্যাঁ এগুলোর কোনো মানে নাই আসলে এগুলো অর্থহীন কিছু বংচং কথা এগুলো হচ্ছে এলাকার টং এর দোকানে বসে আপনি যদি মানে অশিক্ষিত মূর্খদের বলেন তাহলে তারা আপনাকে হাততালি দিবে বলবে বাহ ওস্তাদ খুব মানে জব্বর একখান জ্ঞানের কথা কইছেন কিন্তু ভাই আমাদের লাইভে তো আমরা এই টাইপের মানে ভাবের কথা ফালতু কথা এলাও করি না যা আছে বিশ্ব তা আছে মানব দেহে এটা কোনো কথা হইলো এটা তো মানে ফালতু এককারে অশিক্ষিত মূর্খের মতো কথা মনে করেন্ল্যাক হোলের ভিতরে কি আছে সেই জিনিসটা আমাদের শরীরে যদি না ভাই হ্যাঁ মনে করেন খুব একখান ভাবের কথা কইস রে খুব এক জ্ঞানের কথা কইসি ও আরে ফাড়া লাগছি জ্ঞানের কথা বললা হ্যাঁ এক যা আছে বিশ্বমান ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহে এমন একখান কথা কইলেন ভাই

জি জি প্রমাণ ছাড়া যে বিশ্বাস করেন প্রমাণ ছাড়া বিশ্বাসটাকে তো বলা হয় অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসটা যে আপনি করেন এটার কারণটা কি না কারণটা এই পিডিপি তো আমি সব বিচার পাব না এইজন্যই দেখছোজ যে আকে রাতকে মানবে পাবেন না এটা তো এটার কারণ হতে পারে না মনে করেন আপনারা আমি বললাম যে সারোয়ার কাজী ভাই আমি হইলাম আল্লাহ আমারে বিশ্বাস করেন এটা তো আপনি বিশ্বাস করবেন না তাই না এটা তো আপনি প্রমাণ চাইবেন কি

তাহলে আপনি বলবেন যে ভাই এই সম্পর্কে জানি না বলতে পারি না এটা তো কেমনে কি কইতে পারি না ভাই হ্যাঁ আমি জাননা এত দূর যাই নাই ভাই হ্যাঁ এত প্রমাণ পাই নাই ভাই হ্যাঁ তাই না এটাই তো একটা যুক্তি একটা একটা যৌক্তিক পজিশন হবে এটা যে যদি একটা জিনিস সম্পর্কে আপনার অজানা থাকে না জানা থাকে তাহলে একটা যৌক্তিক পজিশন হচ্ছে যে ভাই এটা সম্পর্কে আমি বলতে পারি না জানি না কিন্তু আপনি তো মানে বিশ্বাস করে ফলাইতেছেন প্রমাণ না পেয়ে বিশ্বাস করে ফলাইতেছেন তার মানে হচ্ছে আপনি আছে মনে করেন ওই রকম কিছু একটা আছে বলে মনে করেন

আপনাকে জিজ্ঞেস করছি আপনি ইসলামী পরিবারে জন্মাইছেন মুসলিম পরিবারে ইসলাম ধর্ম সত্য ওই আল্লাহ শ্রীকৃষ্ণ হইতেছে অবতার শিব হইতেছে দেবতা ঠিক আছে দেখি এরই তো যদি আফ্রিকাতে একটা পুঙ্গা নামক একটা গোত্রে হইতো সেখানে একটা দেবতা আছে মনে করেন সেটার সেই দেবতার নাম পুঙ্গা পুঙ্গা দেবতা তখন ঐ পরিবারে জন্ম হইলে দেখা যাচ্ছে যে আপনার বিশ্বাসটা নির্ভর করতেছে আপনি কোন পরিবারে জন্ম নিচ্ছেন এবং কোন পরিবারে বড় হয়েছেন কোন পরিবার থেকে আপনাকে যে জিনিসটা শেখানো হয়েছে সেটার উপরে নির্ভর করতেছে আপনার বিশ্বাসটা এই জিনিসটা তো কোন বিষয়ের বিষয়ের সত্যতা নিরূপণের কোনো মাপকাঠি হইতে পারে না ভাই মানে হচ্ছে গিয়ে মনে করেন আপনি কোন পরিবারে জন্মাইছেন সেটার উপর নির্ভর করে তো সত্যতা তো সেটার উপর নির্ভর করে না সত্যতা নির্ভর সত্যতা সত্য জিনিস হচ্ছে অবজেক্টিভ হয় সত্য জিনিস হচ্ছে গিয়ে মানে পার্সনের উপর নির্ভর করে না ব্যক্তির উপর নির্ভর করে না ব্যক্তির বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে না মনে করেন সূর্য সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে এই তথ্যটা হচ্ছে একটা সঠিক তথ্য

তাহলে আমাদের কি করা উচিত মানে হচ্ছে গিয়ে আমাদের যে আইনগুলা আছে আমাদের মানব শ্রেষ্ঠ আইনগুলা দ্বারা যদি কোনো কিছু ফাইসলা না হয় তাহলে আমরা যে চেষ্টাটা করি সেটা হচ্ছে আইনগুলাকে আরো সংশোধন করার চেষ্টা করি আরো বেটার করার চেষ্টা করি সারা পৃথিবীতে এইভাবেই আইন পরিবর্তন হয় যুগের সাথে যুগের সাথে আইন পরিবর্তন হয় সিস্টেম পরিবর্তন হয় নিয়ম কানুন পরিবর্তন হয় সমস্ত কিছু ধীরে ধীরে আপডেটেড হয় পরিবর্তিত হয় আর ভালো হয় খারাপও হইতে পারে মাঝে মাঝে খারাপ হইতে পারে কিন্তু আমরা চেষ্টা করি ভালো করার কিন্তু আপনার যে আইনের কথা আপনি বলতেছেন খোঁজ খবর খোঁজ খবর আল্লাহর আইনের আল্লাহ শরিয়ত দিছে না আল্লাহ কোরআন দিছে না মানুষকে পালন করতে হুজুরা দিতে হুজুরা অপব্যাখ্যা দিতেছে এটা আপনারা কে কইল মানে এটা আপনি কিভাবে বুঝলেন হুজুরা অপব্যাখ্যা দিতেছে বলার পথে যেটা বুঝি

হ্যাঁ ইবনে আব্বাস মোহাম্মকীয় জিনিসটা আছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তারা মেরালও হম তাহলে তারা জবাই করে এখন এই জিনিসটা তো অপব্যাখার কোন সুযোগ নাই এখন মোল্লায় কি কোন হুজুরে কি কইসে এগুলো তো দেখার দরকার নেই এগুলা তো একদম পাক্কা হাদিস গ্রন্থে লেখা আছে এবং চার মাঝাবের যে চারজন ইমাম তারাও পালেখা করছে একমত যে কেউ যদি ইসলাম ত্যাগ করে মূর্তা দেওয়া যায় তাহলে তাহলে তারা মেরালও লাও এই জিনিসটা আর অপব্যাখার সুযোগ নেই এখন আপনার যে ধর্মটা সেই ধর্মটা আপনাকে এই শিক্ষা দিচ্ছে যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে নিজ ইচ্ছা ইসলাম ধর্ম ত্যাগ করছে তারা ফেলতে বলছে আপনার ধর্ম এটা কেমন কথা ভাই এটা কেমন কথা আমার আপনার কাছে কেমন মনে হয় এটা কি একটা ভালো আইন নাকি এটা একটা মন্দ আইন আসি ভাই আমি আমিনুর রহমান এই আইডিটি কথা বলতে পেয়েছে এখন আছে সমস্যা আছে যে আমরা যেখানে উঠা করেছি অর্থাৎ আমরা সাধুগুরু গুরু একটু মেনে চলি তারা বলে যারা ধর্ম ত্যাগ করে তাদের নবী সাহেব নাকি বলেছে তাদের আরো ভালোবেসে উৎসাহিত করতে হবে নবী এটা কোথায় বলেছে নবী এটা কোথায় বলেছে

আপনার আপনার এলাকার ওই সাধু গাঞ্জে ব্যাপক একটা টান মেয়েরা বলে যে আমাকে নবী মোহাম্মদ কইছে যারা ধর্ম ত্যাগ করে তাদের গালে দুইটা দাও এটা কইছে নাকি না দেওয়ার কথা বলিনি বলেছে তাদের মতো চলতি দাও তারা যদি ভালো বললেন ভালোবাসতে বলেছে তো আপনার আপনার নবী চুমা দিতে কইছে নাকি চুমা গালে দুইটা গালি দুটো নাকি ত্যাগ করেছ আসো তোমার গালে দুইটা চুমা দিয়ে দিই এটা নবী বলেছে নাকি এবং এটা ওই গাঞ্জা খায় ওই আপনার ওই গুরু গাঞ্জা খায় এটা জানতে পারছে ভালো ভাই ঠিক আছে ভাই আপনার সাথে মনে হয় কথা বলাটা অর্থহীন মানে কোনো ভ্যালুলেস কথাবার্তা হইতেছে তাহলে আপনাকে বিদায় জানাই ভাই এই টাইপের ফালতু কথা বলা তো আসলে লাভ নেই হ্যাঁ আরেকজনকে